আসসালামু আলাইকুম, বুস এক্সপ্রেসের পক্ষ থেকে তৃতীয় পর্বে সবাইকে আবারও স্বাগতম জানাই। আজকের এই পর্বে আমি আপনাদের শিখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের কাজসমূহ শিখবেন, এবং তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ। এই সফটওয়্যারটির কিন্তু অনেক কাজ, কিন্তু এই গ্রাফিক্সের কাজে অ্যাডোবি ফটোশপ সিসি ব্যবহার করে আপনারা লোগোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি অবস্থান করে সেই লোগোটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন এই অ্যাডোবি ফটোশপ সিসির মাধ্যমে। তো যাই হোক, শুধু গ্রাফিক্সের কাজ নয়, গ্রাফিক্স বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, যেমন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন, এই সমস্ত কিছুই জাস্ট গ্রাফিক ডিজাইন বলে এক কথায়। যাই হোক, চলুন আপনাদের আমি দেখিয়ে দিই। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি রান করলাম। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা সব কিছু কাজ করতে পারবেন। আসলে আমরা যা কিছু করি না কেন, লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন, এই সব কিছুকে কিন্তু গ্রাফিক ডিজাইন এক কথায় বলে। তো যাই হোক, শুরু করি। প্রথমে আপনারা ফাইলে যাবেন, যাওয়ার পরে নিউয়ে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন প্রোফাইল ওয়েব লেখা আছে, জাস্ট সিলেক্ট করা আছে। তো আপনারা ইচ্ছা করলে প্রিন্ট ভার্সন দিয়ে ওকে করতে পারেন, বা ওয়েব ব্যবহার করতে পারেন। জাস্ট ওয়েব বা প্রোফাইল ওয়েব সিলেক্ট করে রাখলে বেসিক্যালি ভালো দেখায় আর কি। যাই হোক, ওকে করবেন। এই যে দেখুন একটি সাদা পেজ চলে এসে গেছে, এই যে পেজ, সাদা পেজ, ওয়েব ভার্সনের পেজ, সুন্দর লাগছে, সেজন্যই আমি ওয়েব ভার্সন সিলেক্ট করলাম। তো যাই হোক, প্রথমে আপনাদের দেখাবো আমি বিভিন্ন টুলসের কাজগুলো। তো আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেক টুলবার, যে দেখুন সিলেকশন টুল, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, এই টুলসের নামগুলো অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন, যাতে করে বিভিন্ন ধরনের কাজ করার সময় আপনাদের তাৎক্ষণিক মনে পড়ে। তাই বিভিন্ন টুলসের নামগুলো অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে, এবং কোন টুলসে কী কাজ সে সম্পর্কে অবশ্যই আপনাদের জানতে হবে। এই যে দেখছেন বাম সাইডে যে টুলসগুলো অবস্থান করছে, এই সমস্ত টুলসের কাজগুলো আপনারা যখন জানতে পারবেন বা শিখতে পারবেন টুলসের কাজগুলো, তখনই আপনাদের কাছে মনে হবে যে আসলে লোগো ডিজাইন বা গ্রাফিক্স বা যেগুলো ডিজাইন আছে আপনাদের কাছে, সেই ডিজাইনগুলো করার সময় অবশ্যই আপনাদের সহজ মনে হবে। বা আপনার কাছে যদি 10টা বা 20টা লোগো আসে, তাহলে আপনি সেইগুলো লোগো দেখেই আপনি বুঝতে পারবেন যে সেই লোগোটা আপনি কীভাবে তৈরি করবেন। যদি আপনি এই টুলসের কাজগুলো জানেন, তাহলে সেই লোগোগুলো অবশ্যই আপনি তৈরি করতে পারবেন। যাই হোক, প্রথমে গ্রাফিক্সের অর্থাৎ ডিজাইনের কাজ করার জন্য অবশ্যই আপনার বেসিক্যালি যেসব টুলস লাগে, সেই টুলসগুলো আপনারা অবশ্যই একটু লক্ষ্য করুন যে কোথা থেকে আমি নিয়ে আসছি। এই যে দেখুন উইন্ডোতে যখন যাবেন আপনি, তখন অবশ্যই এখানে দেখছেন যে প্যাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে। তো প্যাথ ফাইন্ডারে আপনি যখন অবশ্যই ক্লিক করবেন, তখন অবশ্যই দেখছেন যে এখানে তিনটি টুল চলে এসে আসছে, এখানে এলিয়ান আছে, তারপর প্যাথ ফাইন্ডার, তারপর ট্রান্সফর্ম, এই তিনটি টুল রয়েছে এখানে। তো এই তিনটি টুল অবশ্যই কাজে লাগবে এবং কাজ করার সময় অবশ্যই লাগে। তো এই টুল তিনটি টুলস অবশ্যই আপনি বারে বারে উইন্ডোতে গিয়ে অবশ্যই প্যাথ ফাইন্ডারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ধরুন এই টুলস এর মধ্যে চলে গেল, তখন আপনি অবশ্যই কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 চাপবেন একসাথে, তখন দেখবেন অবশ্যই টুলসগুলো চলে আসছে। আর একটা কথা বলি যে কালার কিন্তু আপনার এখানেও আছে, যদি এখান থেকে কালার উধাও হয়ে যায়, তখন আপনারা কিন্তু এখান থেকেও নিয়ে আসতে পারবেন। দেখুন এখানে কালার আছে, এখানে বিভিন্ন ধরনের কালার গাইড, কালার যা যা আপনার প্রয়োজন সব কিছুই কিন্তু রয়েছে। ইচ্ছা করলে আপনারা বিভিন্ন কালার কম্বিনেশন এখানে করে বিভিন্ন সেট আপ নিতে পারেন। এটা হচ্ছে এডিট করে কালার আপনারা কম বেশি করে নিতে পারেন। যাই হোক, অথবা কালার আপনার এখানেই রয়েছে, দেখুন এই যে দেখুন অনেক এখানে কালার রয়েছে, তারপর এখানেও কিন্তু অনেক কালার রয়েছে। জাস্ট এই কালারটা হচ্ছে ফিল কালার, আর এই কালারটা হচ্ছে স্ট্রোক কালার। এখন আপনি হয়তো ভাবছেন ফিল কালার এবং স্ট্রোক কালার কি,
এই দুটি কালার কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। কাজ করার সময় আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোনটা কি কালার। তো যাই হোক, অনেক কথা হলো, তো শুরুতেই কিছু কথা বলে রাখছি, আমি যেভাবে কাজ করব সেভাবে আপনারা অবশ্যই সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে শিখতে পারবেন। আপনারা যদি অধৈর্য হয়ে যান তাহলে অবশ্যই আপনারা কিন্তু শিখতে পারবেন না। তাই আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ ধরে থাকতে হবে যে কাজ শিখব, এই উদ্দেশ্যে আপনাদের কাজে নামতে হবে এবং ধৈর্য ধারণ ধরে ধৈর্য ধরে থাকতে হবে। তো যাই হোক, আজকে বেসিক্যালি কিছু টুলসের কাজ আপনাদের শেখাবো, যেগুলো অবশ্যই আপনারা সে অনুযায়ী কাজ করবেন, ট্রাই করবেন। এই যে দেখুন, সিলেকশন টুল, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে ম্যাজিক ওয়ান্ড টুল, তারপরে আছে টাইপ টুল, তারপরে রেক্টেঙ্গুলার টুল, এই সমস্ত টুলসের কাজগুলো আপনাদের প্রাথমিক অবস্থা আমি বেসিক্যালিভাবে সিম্পলভাবে আপনাদের আমি দেখাবো যে আসলে কীভাবে সিম্পলভাবে কাজগুলো সম্ভব। যখন আপনি টুলসের কাজগুলো অবশ্যই জানবেন তখন অবশ্যই আপনার কাছে লোগো ডিজাইন অনেক সহজ হবে, বা গ্রাফিক্স ইত্যাদি সব কিছু সহজ হবে। যাই হোক, আজকে প্রথমে সর্বপ্রথমে আমি দেখাবো এই যে দেখছেন রেক্টেঙ্গুলার টুল, এই টুল এই টুলের এই টুলসের কাজ দিয়ে শুরু করবো, তারপরে আস্তে আস্তে সব টুলসের কাজগুলো অবশ্যই আমি শেখাবো। তো যাই হোক, প্রথমে আপনারা রেক্টেঙ্গুলার এই যে টুল আছে এখানে ক্লিক করলেন, তারপরে সাদা পেজে একটা টেনে ক্লিক করবেন, তারপর ছেড়ে দেবেন। যে দেখুন একটি আয়তকার তৈরি হয়ে গেছে, তারপরে আপনি ঠিক উপরে সিলেকশন টুলে ক্লিক করলেন, তারপর এটি কালার আমি চেঞ্জ করব, এখন সাদা কালার আছে জাস্ট, এই দেখুন। তো আমি জাস্ট ব্লু কালার দিলাম, তারপরে বাইরে একটা সাদা পেজে ক্লিক করলাম, দেখুন এখানে ব্লু কালার হয়ে গেছে। তো জাস্ট কালারটা চেঞ্জ করি আবার, এই যে দেখুন চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন এই যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার, এই যে ফিল কালার, আর এই যে দেখুন ফিল লেখাও ঠিক আছে, আর তার নিচে দেখছেন এটা হচ্ছে স্ট্রোক কালার, এই যে দেখুন সবার নিচে একটা কালো দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের আমি জুম করে দেখাচ্ছি, জুম করার জন্য অবশ্যই কিবোর্ডের অল্টার চেপে ধরবেন, তারপর আপনার মাউসের যে চাকাটি আছে সেটি সামনের দিকে নিয়ে যাবেন, দেখুন জুম হয়ে গেছে। এই যে দেখুন এর কালো বর্ডার, এই কালো বর্ডারটা অবশ্যই অবশ্যই স্ট্রোক কালার। এই স্টক কালার আপনি যদি চান যে আমি নিব না, ব্যবহার করবো না, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সবার নিচে এইখানে অবশ্যই আপনি ক্লিক করবেন, তারপর এখানে নন করবেন, দেখুন স্টক কালার এখন আর নাই। যদি আপনি মনে করেন যে আমি স্টক কালার ব্যবহার করব, তাহলে আপনি কন্ট্রোল জেড চাপুন, পিছনের দিকে নিয়ে যাই। এই দেখুন কন্ট্রোল জেড চাপলাম, কন্ট্রোল জেড কিবোর্ডের, তো আমি পিছনের দিকে ফিরে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি অল্টার চেপে জুম করি, দেখতে পাচ্ছি এখন আমরা স্টক কালার ব্যবহার করছি। তো আমি মনে করছি যে স্টক কালারে জাস্ট ক্লিক করলাম, স্টক কালারের পিক্সেলটা একটু বাড়িয়ে নিব। তো পিক্সেল বাড়িয়ে নেবার জন্য অবশ্যই সবার উপরে দেখুন এখানে 1 PT লেখা আছে, জাস্ট এখানে পিক্সেল আমরা বাড়াবো, দেখুন 1 PT দেওয়া আছে জাস্ট PT। তো আমি মনে করছি 10 PT নেব, যে দেখুন জুম কমিয়ে দিই, যে দেখুন স্টক কালারের বর্ডার অনেকটা পিক্সেল অনেকটা বেড়ে গেছে, এটির কাজ হলো আপনার পিক্সেল বাড়ানো। তো যাই হোক, এর মধ্যে আমরা স্টক কালার ক্যান্সেল করব, তো আবারও আমরা স্টক কালারে ক্লিক করব, যে এখানে আমরা নন করব, দেখুন সরি আবারও ক্লিক করলাম, তারপরে সবার নিচে এখানে নন করলাম, চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের কী কাজ, এখানে আমি ক্লিক করলাম, তারপরে পুরো আয়তকারটা আমি এইভাবে সিলেক্ট করে ছেড়ে দিলাম, দেখুন সব আয়তকারের কোনায় কোনায় কিছু অবস্থান করছে, দেখুন এই যে এই যে 4টি ফোটার মতো। তো এগুলো কি, যখন আপনি এগুলো টানবেন দেখুন নির্দিষ্ট একটা আয়তকারে আপনি চলে আসছেন, বিভিন্ন মডিফাইড করতে পারছেন, দেখুন মডিফাইড হয়ে গেছে, বা আপনি মনে করছেন যে না আমি একটু বিভিন্ন আরও একটু মডিফাইড করবো, তখন আপনি বিভিন্ন মডিফাইড করতে পারেন। এই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এছাড়াও অন্যান্য আরও কাজ আছে, যেসব বেসিক কাজ যেগুলো আস্তে আস্তে অবশ্যই আপনারা শিখবেন। তো আমি সিম্পলভাবে প্রাথমিক ধারণা দিব, তারপরে আস্তে আস্তে আপনার বিভিন্ন ডিজাইন শেখাবো, তখনই আপনারা বুঝতে পারবেন যে কোনটার কী ব্যবহার, বা আপনি কীভাবে ওগুলো তৈরি করবেন। জাস্ট প্রাথমিক অবস্থায় আপনাদের ধারণা দিচ্ছি, এই ধারণাটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। যাই হোক, আমি আয়তকারটাকে ক্লিক করে ব্যাক স্পেস করে দিচ্ছি। আর এই যে দেখছেন দেখছেন হ্যান্ড টুল, এই টুলসের কাজ এরকম যে দেখুন আমি যে কোনো অবস্থানে এটা নিয়ে যেতে পারছি,
এই যে দেখুন হ্যান্ড টুলের কাজ, এই যে হ্যান্ড টুল, আর এই যে দেখছেন এটা আর্টবোর্ড টুল। যখন আপনি আর্টবোর্ডে ক্লিক করলেন তখন দেখুন এই সাদা পেজটি আপনি ইচ্ছা করলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এই যেমন আমি মনে করছি যে আমার সাদা পেজটা আর একটু বাড়িয়ে নিব এদিকে বা সাইডে বা উপরে অংশে, সেটাও আপনি করতে পারেন। বাস যখন আপনার বাড়ানো কমপ্লিট হয়ে গেল তখন আবার আবার অবশ্যই আপনি সিলেকশন টুলে ক্লিক করবেন, তখন দেখুন এখন ঠিক হয়ে গেছে। আপনি মনে করছেন না আমার সাদা পেজটা এত বাড়ানোর প্রয়োজন নাই, তখন আপনি কন্ট্রোল জেড চাপবেন, তখন আগের অবস্থায় আপনি ফিরে যাবেন, এই যে ফিরে গেছেন। অর্থাৎ কোনো কাজ যদি আপনার ভুল হয় তাহলে অবশ্যই আপনি কন্ট্রোল জেড চাপবেন, আগের অবস্থায় ফিরে যাবেন। তবে আপনি যদি অত্যধিক যেমন কোনো আপনি ডিজাইন কাজ করছেন তখন আপনি এতটাই দূর চলে গেছেন তখন হয়তো সেখানে কন্ট্রোল জেড কাজ নাও করতে পারে, তবে বেশিরভাগ সময় কন্ট্রোল জেড একটু কম সময় নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে আপনারা আপনারা দেখছেন যে আসলে আমি কীভাবে কাজ করছি বা আপনাদের ধারণা দিচ্ছি সে অনুযায়ী একটু আপনারা বোঝার চেষ্টা করুন। তো আমি এই ডাইরেক্ট সিলেকশনের কাজ দেখালাম এবং সিলেকশন টুল এবং রেক্টাঙ্গুলার টুল। রেক্টাঙ্গুলার টুলে কিন্তু অনেক টুল আছে, আপনি আপনারা লক্ষ্য করে দেখবেন, এখানে জাস্ট আপনারা আসবেন, আসার পরে মাউসের লিফট বাটন চেপে ধরে রাখবেন। দেখুন এখানে কিন্তু অনেক টুল এসে গেছে, আমি কিন্তু এখনও মাউসের লিফট বাটন চেপে ধরে আসছি, জাস্ট চেপে ধরে আপনারা এখানে বেশ কয়েকটি টুল রয়েছে। জাস্ট আপনারা এই ধরুন ইলিপস টুল, এই টুলস আপনারা এই টুলসের উপরে জাস্ট মাউস লিফট বাটন ছেড়ে দেবেন, তখন ওই টুল সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এখানে ইলিপস টুলটা নেবেন, আপনারা জাস্ট এইভাবে নেবেন। আপনারা যখন এইভাবে নেবেন তখন কিন্তু ভুল হতে পারে, দেখুন একটি বৃত্ত কিন্তু হয়ে গেল। কিন্তু আপনারা যখন এইভাবে নিচ্ছেন বা এইভাবে নেবেন যে আপনারা আইডিয়া করে নিচ্ছেন, দেখুন এখানে কিন্তু অবশ্যই এই বৃত্তটা পুরোপুরিভাবে মাপজোকি ঠিক হয়নি, অবশ্যই কম বেশি হয়েছে, সেজন্য পুরোপুরি গোল বৃত্ত হয়নি। কেন হয়নি আপনাদের আমি বোঝাচ্ছি। আবার সিলেকশন টুলে যান, যাওয়ার পর সিলেক্ট করে কেটে দিন, এখানে জাস্ট ক্লিক করবেন, তখন আপনি এখানে জাস্ট লিফট বাটন সাদা পেজে চেপে ধরে রাখেন, জাস্ট ছোট একটা বৃত্ত নিয়েছেন আপনি। এখন এখন আমি লিফট বাটন চেপে ধরে আসি, সে মুহূর্তে আপনার অবশ্যই অল্টার এবং শিফট চেপে ধরে রাখবেন। দেখুন এখন আমি বৃত্তটা যত বড় করছি না কেন মাপজোক ঠিকই আছে, এখানে কোনো আঁকা বা এলোমেলো হয়ে যায়নি, দেখুন সঠিক মাপে বৃত্তটি বড় হয়ে গেছে। জাস্ট ছেড়ে দিবেন, তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন। এখন দেখুন বৃত্তটি অবশ্যই সমান্তরাল হয়ে গেছে, এদিকে বা মাপজোকে কোনো সমস্যা হয়নি, সঠিক আকারে একটি বৃত্তই হয়ে গেছে, জাস্ট কোনো মাপজোকের সমস্যা হয় নাই। তো অবশ্যই আপনারা এই ধরনের বৃত্ত নেওয়ার সময় অল্টার শিফট চেপে ধরে কাজ করবেন। আমি আবারও দেখাচ্ছি, যাদের প্রাথমিক অবস্থায় অবশ্যই সমস্যা হবে যে কি বলছি সে বিষয়ে নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন, ইলিপস টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট অল্টার শিফট তার আগে হয়তো চাপলেন। আমি এই মুহূর্তে কিবোর্ডের অল্টার শিফট চেপে ধরেই আসি, এখনও কিন্তু আমি সাদা পেজে ক্লিক করি নাই, তো জাস্ট ক্লিক করলাম, দেখুন বৃত্তটি সমান্তরালভাবে আঁকা বাঁকা আঁকা বাঁকা ছাড়াই বড় হচ্ছে। দেখুন এই যে দেখুন এই জাস্ট এভাবেই আপনারা বৃত্তটি সমান নিতে পারেন। সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলাম, তো দেখুন এখানে কিন্তু আরও টুলস আছে যেগুলো আপনারা জানেন না হয়তো। এই যে দেখুন পলিগন টুল, এই টুলসের কাজ কি দেখুন, এই টুলসের কাজ। আরেকটা কথা বলি যে এখানে আরও কিছু ভিন্নতা নিয়ম আছে যেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন বা বুঝতে পারবেন। আমি এখন পলিগন টুল সিলেক্ট করে আসি, তো আমি মাউসের লিফট বাটন চাপলাম, অল্টার শিফট চাপলাম, দেখুন এখন কিন্তু এটা সমানভাবেই চলছে।
সুন্দরভাবে আছে। তো এর মধ্যে আমি আমার কিবোর্ডের অ্যারোগুলো, যেগুলো চারটি অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট, তো আমি আফট বাটন চাপলাম। দেখুন এখানে কিন্তু বৃত্তটি গোল গোল হয়ে অবস্থান নিল, বা আমি ডাউন বাটন চাপলাম, দেখুন এখানে কিন্তু আয়তক্ষেত্র বিভিন্ন আকার ধারণ করছে। দেখুন এই দেখুন ত্রিভুজ হয়ে গেল। তারপরে দেখুন এরকম অবস্থান নেবে আপনারা যখন এই এই যে দেখুন এটা পলি গন টুল ব্যবহার করবেন, তখন পলিগন টুল বিভিন্ন আকারে ধারণ করবে যখন আপনারা কিবোর্ড কিবোর্ডের অ্যারোগুলো ব্যবহার করবেন আপ ডাউন। তখন যাই হোক, তার নিচে আছে দেখুন স্টার টুল। এই স্টার টুলে আমি ক্লিক করলাম, তো দেখুন স্টার টুল টুলস আমি এখন ব্যবহার করব। তো সাদা পেজে এসে আমি স্টার টুল জাস্ট চাপলাম, তো এখন আমি আমার মাউসের লিফট বাটন ছাড়িনি। তো এই অবস্থায় অবশ্যই আমি আপ বাটন চাপব। দেখুন কিবোর্ডের আপ আপ বাটন চাপাতে, অর্থাৎ অ্যারো চাপাতে, দেখুন তারপর কী অবস্থা যে আসছে। দেখুন এই যে দেখুন জাস্ট কিবোর্ডের আপ অ্যারো চাপাতে এরকম একটা অবস্থায় আসলো। তারপর আমি আবারও সিলেকশন টুলে ক্লিক করলাম, এই যে দেখুন কীরকম একটা ডিজাইন হয়ে গেল। আবারও যাই, এখানে প্রতিবার যাওয়ার সময় অবশ্যই আপনার, অর্থাৎ এই যে বিভিন্ন টুলসগুলো আছে, এই টুলসগুলো অবশ্যই অত্যধিক গুরুত্বপূর্ণ। তারপর আছে আপনার আরেকটি টুল আছে, এই এই টুলসটা মোটামুটি খুব কম ব্যবহৃত হয়, তবে কাজের সময় অবশ্যই এই যে কোনো টুলস তো লাগবেই, সেটা অবশ্যই প্রয়োজন। জাস্ট এখানে বেসিক কিছু টুলস আছে যেগুলো আগে থেকে, যেগুলো আপনি যেগুলো মতো তৈরি করতে পারেন, কিন্তু বেসিক্যালি টুলস যেহেতু আসেই তাৎক্ষণিক কাজের জন্য যেগুলো ব্যবহৃত হয় সেগুলো টুলস অবশ্যই এগুলো লাগবে আর কি। তো যাই হোক, আজকে আপনাদের আমি দেখালাম যে রেক্টাঙ্গুলার টুলস যেগুলো থাকে সেগুলোর ব্যবহার। এছাড়াও অনেক আরও অনেক কাজ আছে যেগুলো অবশ্যই আপনাদের আমি শেখাবো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই আমি শেষ করছি। আশা করছি পরের পর্বে অবশ্যই আপনাদের আরও বেসিক ধারণা দেব, যেগুলো অবশ্যই আপনি জানবেন, জানার পরে অবশ্যই আমরা, অর্থাৎ আমি আপনাদের বিভিন্ন ডিজাইনে নিয়ে যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে ডিজাইনগুলো করবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। এর পরে পর্বে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।